ম্যাককালামকে কলকাতা নাইট রাইডার্সের চেয়েও বেশি ব্যাটিং দেবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। জাতীয় দলে খেটে লাল ও সাদা বলের আলাদা কোষ সাধারণত দেখা যায় না। ইংল্যান্ড এবার গড়েছে সেই বিরল নজির। ক্রিস সিলভার রুট চলে যাওয়ার পর পাকা পড়েছিল ইংল্যান্ড জাতীয় দলের প্রধান কোচের আসন। সেই আসনকে দ্বিখণ্ডিত করে টেস্টের জন্য একজন এবং ওয়ানডে টি টোয়েন্টির জন্য পৃথক একজন কোচ নিয়োগের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। সে ধারাবাহিকতায় টেস্টের দায়িত্ব দেওয়া হয়েছে ব্র্যান্ডন ম্যাককালামকে। এর জন্য অবশ্য বিশাল অঙ্কের অর্থ খরচ করতে হবে ইসিবিকে, যা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের বেতনের চেয়েও বেশি। খেলোয়াড়ি জীবন শেষে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের কোচিংয়ে জড়ান ব্র্যান্ডন ম্যাককালাম। সেই ম্যাককালামই কিনা দায়িত্ব নিয়েছেন ইংল্যান্ড টেস্ট দলের, যদিও তার সামনে সুযোগ ছিল ওয়ানডে টি টোয়েন্টি দলের কোচ হওয়ার। টেস্ট দলের বেয়াল দশা দেখে মূলত ম্যাককালাম এই চ্যালেঞ্জ নিয়েছেন। কলকাতা নাইট রাইডার্সের কোচ হিসেবে মোটা অঙ্কের অর্থের বেতন পাবেন ম্যাককালাম। ইংল্যান্ডের টেস্ট কোচ হিসেবে অবশ্য এর চেয়েও বেশি বেতন পাবেন আইপিএলের নাইট রাইডার্সের থেকেও। ইসিবি ম্যাককালামের সাথে 4 বছরের চুক্তি করেছে। এর 4 বছরে তাকে £2 মিলিয়ন দিতে হবে। টাকার অঙ্কে চা দাঁড়াচ্ছে 21 কোটি 26 লাখ টাকা, অর্থাৎ প্রতি বছরে ম্যাককালাম পাবেন প্রায় 5.5 কোটি টাকা। কলকাতার কোচ হিসেবে বছরে 3 কোটি 40 রুপি পেতেন সাবেক ইউ অধিনায়ক, যা 4 কোটিরও কম। অবশ্য আন্তর্জাতিক কোচদের হিসাবে ম্যাককালাম পিছিয়ে আছেন অনেকের চেয়ে। সবচেয়ে বেশি বেতন হচ্ছে আন্তর্জাতিক কোচিং ক্যারিয়ারে ভারতের বর্তমান প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের বেতন। তিনি বছরে 10 কোটি ভারতীয় রুপি পাচ্ছেন বিসিসিআইয়ের কাছ থেকে।